মির্জাপুর শুনতে পাচ্ছেন? সঞ্জয় ভাই শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আপনি এটা বুঝতে পারছেন? কনভার্সন টুলটা আছে, এরকম এক একা ও কার্ভ করে নেবে, আপনি কোথায় ক্লিক দিবেন ও সে মোতাবেক ও কার্ভ করে নেবে। দেখেন, দেখছেন ওকে, আপনি ইচ্ছা মতো কার্ভ করে নিয়ে কাজ করবেন। এইভাবে ওরা কাজ করে, ঠিক আছে, এখানে আর কিছুই নাই। এবার আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেখাই, আপনি একটু দেখেন। এইটা আপনাদের আমি আঁকাইতে দেবো, এটা পারবেন না আপনারা বলেন তো, কে কে এটা পারবেন না মনে হচ্ছে? এটা পারবেন না আপনাদের? এটা আমি শিখাই নাই, এটা আমি দেখাই নাই আপনাদেরকে, এগুলা বলেন তো ভাই। যারা পারবেন না, পেন টুল দিয়ে আর উপরে উপরে একটার উপরে উপরে কাজ চালাবেন এবং কিছুটা, ঠিক আছে, এটা হচ্ছে এমন কিছুই না। আপনারা সবাই এরকম একটা একটা করে বেছে নেবেন যার যেটা সহজ মনে হয়, ঠিক আছে। পেন টুল ধরবেন, এরকমভাবে কাজ করে যাবেন এক মাস, ঠিক আছে। পেন টুল দিয়ে আঁকাবেন, কাট করবেন, এটা এমন কিছুই না, ঠিক আছে। এই যে এরকম কালার আসতেছে না, এটা তো আসলে লাইন আর্ট, লাইন হয়ে আসবে, ঠিক আছে না, কিন্তু এটা তো ফিল কালার আসতেছে, ফিল কালার আসতেছে না, তখন আমরা কি করব, ঠিক আছে না? ফিল কালারটা কিভাবে অফ করব, আমাদের কিবোর্ড শর্টকাট আছে শিফট এক্স দিলে আমাদের ফিল কালারটা অফ হয়ে যাবে। আমরা এইভাবে পেন টুল দিয়ে ধীরে ধীরে এই আর্টটা তৈরি করবো এভাবে, ঠিক আছে, এভাবে কেটে দেবো, এভাবে আমরা ধীরে ধীরে সুন্দর করে এটা তৈরি করবো, ঠিক আছে। আপনারা যার যেটা সহজ মনে হয়, যেভাবে করলে সহজ লাগবে আপনারা সেভাবে এটা করবেন। আমি একটু করে দিলাম, আমি এটা দিলে একটু বাড়াই দিই, দেখেন আবার। কারো যদি মনে হয় যে না এটা একটু খ্যাঁকর ম্যাঁকর আছে, হ্যাঁকার ব্যাকার, তাহলে আপনিও হ্যাকার ব্যাকার করতে পারেন। এই যে ব্রাশ টুল নিয়ে, ব্রাশ টুল যখন সিকোনি আসছে, যাদের সিকোন নাই তারা সিকোন করে নেবেন। যাদের ব্রাশ টুল সিকোন নাই তারা থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ টুলকে মোটা করা যায় এবং সিকোন করা যায়। যেমন মোটা হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে চাপবেন, থার্ড ব্র্যাকেটে সিকোন হয়ে যাবে, ঠিক আছে। যার যেভাবে সুবিধা সে সেভাবে নেবেন। এটা ঠিক মনে হচ্ছে, আমি এটা রাখবো এবং এগুলোকে ডিলিট করে দেবো। মানে যেভাবে পারা যায়, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে এটাকে রেডি করে আনবেন, ঠিক আছে। আমি বুঝাইতে পারছি, এভাবে হাত দিয়ে এরকম কেউ হাত দিয়েও আঁকতে পারেন, তবে হাত দিয়ে আঁকার থেকে পেন টুল দিয়ে আঁকলে বেটার হবে আমার কাছে মনে হচ্ছে। আপনারা এভাবে হাত দিয়ে আঁকবেন,
বেকাতেরা কি কোন দিক যাবে না যাবে তোমার ঠিক নাই, ঠিক আছে? কারণ মাউস পয়েন্ট তো, মাউস পয়েন্ট ঠিক মতন আপনার ধরতে পারবেন না। এভাবে এভাবে যার যেভাবে ইচ্ছা, এভাবে কেউ যদি মনে করে যে আমি বেকাতেরা আঁকাবো তাই এইভাবে এগুলো আঁকাতে পারে। আর বিশেষ করে এগুলো আপনারা পেন্টুল ধরবেন, ওইভাবে পেন্টুল নেবেন, পেন্টুল নেবেন, আস্তে কাট করবেন। সবাই এটা ট্রাই করবে। এভাবে দিলেন এগুলোতে একটু একটু বাড়াই দিলেন, একটু দেখেন তো এইটার, এটা আমি একটু সরাই দিই। দেখেন দেখি এদিকে একটু চিকন না, এদিকটা একটু চিকন। এখান থেকে আপনি আসে, এখানে এসে আপনি একটা ইউনিফর্ম পরাই দিলেন, এটাই পরাই দিলেন। দেখেন এদিকে একটু চিকন হয়ে গেছে না? এভাবে আপনারা সবাই এটা বানাবেন, বুঝতে পারছেন? এই ল্যান্ডস্কেপ আছে, এটাকে বলে ল্যান্ডস্কেপ লাইন আর্ট। আপনারা লিখে নেন, এটাকে বলে ল্যান্ডস্কেপ লাইন আর্ট। যার যেটা পছন্দ হয় সে সেটা আঁকাবেন। এটা আঁকাতে পারেন, এটা আঁকাতে পারেন, ঠিক আছে? এটা আঁকাতে পারেন, এটা যদিও খুব কঠিন। কেউ যদি মনে করেন না আমি কঠিনই আঁকাবো আমার মতো, যে পরীক্ষার হলে যেটা কঠিন ম্যাথ আমি সর্বপ্রথম ওইটাই করি, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন না? দেখা যায় না, দেখা যায় না? ও আচ্ছা, এবার দেখতে পাবেন, দেখেন এবার দেখা যায়। দেখা যায় না আমাকে তো বলবেন। এই যে এগুলাকে লাইন আর্ট, ল্যান্ডস্কেপ লাইন আর্ট বলে, ঠিক আছে? আপনাদের যার যেটা পছন্দ সে সেটা আঁকতে পারেন, কেউ এইটা আঁকতে পারেন, কেউ এইটা আঁকতে পারেন, ঠিক আছে? যার যেটা ভাল লাগে, যার যেটা পছন্দ হবে, হ্যাঁ, কেউ চাইলে এইটা আঁকতে পারেন, ঠিক আছে? কেউ চাইলে এইগুলো আঁকতে পারেন, এটা আঁকতে পারেন, যার যেটা ভাল লাগে, যে যেভাবে আঁকতে পছন্দ করবেন সে সেভাবে এটা আঁকাবেন। আর কীভাবে আঁকাবেন আমি তো দেখালাম, দেখতে পাচ্ছেন আঁকাটা? পেন টুল দিয়ে ধরবেন আর আঁকাবেন, বুঝতে পারছেন? এই যে এখানে একটা সুন্দর ল্যান্ডস্কেপ আসছে, এগুলো আঁকাবেন, মানে ট্রাই করবেন, চেষ্টা করবেন যতদূর পারা যায়, এবং শেষ না করে উঠবেন না, বুঝতে পারছেন? এটাকে বলে লাইন অ্যান্ড ল্যান্ডস্কেপ, এটা করতে হবে আপনাদের। এটা একটা হোমওয়ার্ক, আর একটা হোমওয়ার্ক তো আপনাদের দেখালাম আমি। এই যে আচ্ছা, ওটা মানে ডিলিট করে দিচ্ছি নাকি? হ্যাঁ, ওই যে আমি যেভাবে এটা তৈরি করলাম ওইটা কে কে বুঝতে পারেননি, ফুল দিয়ে। কোনটা কোনটা? এটা 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 আচ্ছা, এটা এই যে ভাই আমি এখান থেকে ইউনিফর্ম পড়াইছি, এটা সচরাচর এরকম ছিল, হ্যাঁ, এটাকে আমি শুধুমাত্র ইউনিফর্ম দিছি একটা, হ্যাঁ, দেওয়া মাত্র এটা মোটা থেকে চিকন হয়ে গেছে। যেমন এই যে এটাতে আছে এরকম মোটা থেকে চিকন, এই দেখেন মোটা থেকে চিকন নাই, এই যে এখানে মোটা থেকে চিকন আছে। আপনারা এগুলোতে আসে একটু করে ইউনিফর্ম পরাই দেবেন, ঠিক আছে? যার যেভাবে ভালো লাগে সে সেভাবে ডিজাইনটা করবেন। আর আমি যেটা এখানে যেটা বানিয়ে দেখাইলাম, তখন আমি আবার একটা মানে দেখাই, এভাবে নিব, ঠিক আছে? এবং এর একটা কপি নিব মাথায় নিয়ে আমরা দুটাকে সিলেক্ট করে আমরা স্কেল টুলে যাব। স্কেল টুলে ক্লিক দেওয়ার পর আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আস্তে করে টান দেবো, তাহলে কপি হয়ে বেরিয়ে আসবে। এবং অল্টার ধরে সেভে দেব, অল্টার ধরে আমরা সেরে দেব, তারপর কন্ট্রোল ডি চাপবো, এরকম যাতে থাকে। দেখেন সুন্দর একটা রাস্তার মতো মনে হচ্ছে, ঠিক আছে না? আমরা এগুলো ডিজাইন করব। এটা একটা হোমওয়ার্ক আপনাদের।
আর আপনারা নেক্সট ক্লাসে আপনারা কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চান, জীবনে যদি দাঁড়াইতে চান, আপনাদের যদি মনে হয় যে না আমি ফ্রিল্যান্সিং করে আমি এখান থেকে আমি কিছু টাকা আয় করব, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা নেক্সট ক্লাসে উপস্থিত থাকবেন। কারণ নেক্সট ক্লাসে আপনাদের আমি পাথফাইন্ডার দেখাবো। পাথফাইন্ডার আপনার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে 10টা কাজ করলে 10টা কাজে পাথফাইন্ডার প্রয়োজন হবে, ঠিক আছে। সো আপনারা এই ক্লাসে কেউ অনুপস্থিত থাকবেন না। এখানে 10টা কাজ করলে 10টা কাজে পাথফাইন্ডার ইউজ হবে। সো পাথফাইন্ডার ক্লাসে কেউ অনুপস্থিত থাকবেন না। আমি আবারও বলতেছি পাথফাইন্ডার আমি কালকে দেখাবো। এই ক্লাসটা যারা মিস করবেন তারা ফ্রিল্যান্সিংয়ের অনেক বড় কিছু একটা মিস করবেন। আপনারা হয়তো ভিডিও দেখবেন, ঠিক আছে, আমি বুঝলাম আপনারা ভিডিও দেখলেন, আমার ক্লাস না করে ভিডিও দেখলেন। ভিডিও দেখে আপনার মনে একটা কোশ্চিন আসলো, আর আপনি যখন লাইভ ক্লাস করবেন 10 জনের মনে 10টা কোশ্চিন আসবে, আপনি 10টা কোশ্চিনে অ্যান্সার পাবেন, ঠিক আছে। এটা আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে পাথফাইন্ডার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই পাথফাইন্ডার। এতটুকুর মধ্যে আমরা লোগো সব কাজ সারবো কিন্তু। তো আপনারা এটা করবেন, আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আছেন বর্তমানে ল্যাপটপে বা কম্পিউটারে, আপনারা সকলে আপনাদের স্ক্রিনটা শেয়ার দেন, এবং আপনারা আমি যে এখনই যেটা করলাম এটা আপনারা সকলে ডিজাইন করেন। এখন যেটা করলাম কন্ট্রোল ডি চেপে চেপে, আপনারা যারা পিসিতে অথবা ল্যাপটপে আছেন আপনারা সকলে আপনাদের স্ক্রিনগুলো শেয়ার দেন, আর যারা পিসিতে বা ল্যাপটপে নাই তারা তাদের শেয়ারগুলো দেখেন, এবং কোথায় কোনো কোশ্চিন থাকলে কোশ্চিন করেন, ঠিক আছে। এবং ভাইয়া আপনারা সকলে আপনাদের স্ক্রিনগুলো শেয়ার দেন এবং আপনারা এটা করেন। কোথায় হচ্ছে না আমি সেখানে দেখাই দিব, আমি আসছি আপনাদের সাথে, যেখানে হবে না আমি সেখানে দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে। স্ক্রিন শেয়ার দেন আপনারা। চাচা আচ্ছা তুই তুলে নি, মুখ এস এম এস নাই না তুলে নি। তুলছি আচ্ছা তোর 0178 72 36 91। আচ্ছা ঠিক আছে। কি ভাই কেউ আপনারা কি পিসিতে বসে নাই বা ল্যাপটপে? আচ্ছা সিরাজ ভাই আপনারা, ভাই আপনারা লিফট নিয়ে যান না, অন্ততপক্ষে এখানে থাকেন, এখানে উপস্থিত থাকেন সবাই। আপনারা গল্প করেন, যেটাই করেন, আপনাদের ক্লাস শেষ আজকে, আপনারা গল্প করেন বা যেটাই করেন এখানে করেন, আপনারা এখানে থাকেন। হ্যাঁ সানি ভাই বলেন। আচ্ছা শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। আপনারা কেউ এখান থেকে যাবেন না, কারণ বাইর থেকে ভিজিটর আসে অনেক সময়, ভিজিটর আসে যদি দেখে আপনারা নাই এটার ইফেক্ট আমাদের উপর আসে পড়ে, ঠিক আছে। কারণ আপনারা এখন ভিজিটররা আপনাদের ক্লাস দিচ্ছে 6 ঘন্টা, আপনাদের ক্লাস কিন্তু 1 ঘন্টা নিলেই এনাফ, আর দিয়ে রাখছে 4 ঘন্টা, এত কিছু প্রয়োজন হয় না, ঠিক আছে। আপনারা কেউ চলে যান না, এই যে আমাদের সানি ভাই এখন এটা করবে, আপনারা দেখবেন। হ্যাঁ সানি ভাই বলেন। আচ্ছা ভুল হবে আমি আছি তো, আমাকে কোশ্চেন করবেন আমি আপনাকে দেখাই দেব, ভুল থেকেই তো শিখবেন ভাই। না না আচ্ছা সমস্যা নেই। আমি আপনাকে ওই যে আমরা যেটা স্কেল টুল দিয়ে যেটা করলাম আপনি ওইটা করবেন। আচ্ছা আমি ক্লাসটা